একটা নারী ধ্বংস হবার তিনটে কারণ, একটা সংসার একটা মেয়ে ধ্বংস হয় তিনটি কারণে। যে মেয়ে স্বামীর সঙ্গে কথাই কথাই তর্ক করে, এক, খুব মন খুলে শুনে নিন, যে মেয়ে স্বামীর সঙ্গে জেদ করে বসে থাকে, দুই, যে মেয়ে বাবা মা বোনের কুপরামর্শে নিজের সংসারটাকে ভাঙার চেষ্টা করে, তিন। এই তিনটি জিনিস যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়ে 100% ধ্বংস হবে। আপনি কি ভাবছেন, আপনার এখন বয়স 25-30, আপনি রক্তের গরমে অহংকারে যেটা করছেন এই বয়সটা কি আপনার থাকবে? আপনার যখন এই বয়স পেরিয়ে 40-50 হবে, আপনার ছেলে বড় হবে, আপনি বৌমা আনবেন, সেই দিন এই শাস্তিটা ভোগ করবেন কেন? না, ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পর যেমন ডবল হয়, আজকে আপনার রক্তের গরমে অত্যাচার অনাচার করে ব্যাংকে পাপগুলোকে জমা দিলেন, সেই পাপের ফলটা আপনি আপনার বয়সকালে ভোগ করবেন, পাবেন। নারী যদি নারীর মত হয়, নারীর মত পুরুষ উপরে উঠে যা, উঠে নারী যদি অনারী অনারী হ, তবে পুরুষ নিচে নেমে যাই, তবে পুরুষ নিচে নেমে যা। জয়দেব মেলা গেছেন? জয়দেব এত বড় হয়েছিল কেন? পদ্মাবতী তার পাশে ছিল বলে। রামকৃষ্ণদেব পরমহংস হলো কেন? পাশে সারদা মা ছিল বলে। চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে, ভালোবেসেছিল রজকিনীর মেয়ে। আহা, রজকিনীর মেয়ে কাকে ভালোবেসেছিল? কাকে? রামীকে। রামী রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে এমন ভালোবাসা দিয়েছিল, এ ভালোবাসা কামের ভালোবাসা নয়, এ ভালোবাসা স্বামী যেন ওপরে উঠতে পারে, প্রেমিক যেন ওপরে উঠতে পারে, এইরকম ভালোবাসা দিলে আপনার প্রকৃত ভালোবাসা দেওয়া হবে বলেই তো চণ্ডীদাস পদকর্তা তৈরি হয়েছিল। আজকে সেই নারীর কথা বলবো, ওই নারী যে বিল্লমঙ্গলকে ভালোবেসেছিল, একটা পতিতা মেয়ে চিন্তামণি একদিন বিল্লমঙ্গলকে ভালোবেসে কৃষ্ণের চরণ পাইয়ে দিয়েছিল। আপনাদের সামনে বলতে চাই, আজকে লীলাটির নাম হচ্ছে বিল্লমঙ্গল চিন্তামণি, একটা পতিতা মেয়ে 16 বছর বয়স, 20 বছরের ছেলেকে ভালোবেসে বৃন্দাবনে পাঠিয়ে দিল।